এখন দেখবেন রূপান্তর টপ নিউজ। দীর্ঘ 75 দিন বন্ধ থাকার পর দুদেশের প্রশাসন ও ব্যবসায়িক নেতাদের সাথে এক বৈঠকে বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাস থেকে ইনক্রেডিবল কারখানার 80 লাখ টাকা ছিনতাই হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নওগাঁ জেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসিরউদ্দিনের বাড়ি থেকে পাচারকৃত সরকারি 180 বস্তা গম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। কুড়িগ্রাম রংপুর সড়কের কাঁঠালবাড়ি বাজারে ট্রাকের ধাক্কায় আমির হোসেন নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় গোপালগঞ্জে নতুন করে নার্স সহ আরও 16 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 285 জনে। জামালপুরের চাল উপজেলার মধ্যে যোগাযোগ রক্ষাকারী রাস্তার বেহাল দশা। প্রতিদিন এই রাস্তায় কমপক্ষে 15-20 হাজার মানুষ যাতায়াত করে। গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যুবরণ করেছে আরো 42 জন, যার ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 930 জনে। একই সময়ে 2735 জন নতুন করে আক্রান্ত হয়। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 68504 জন। খুলনায় করোনা উপসর্গ নিয়ে আরো 4 জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। প্রাণঘাতী করোনা ভাইরাসে নাজেহাল ভারতে গত 24 ঘন্টায় আরো 9983 জন আক্রান্ত হয়েছে, যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, 5,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণার পরও বিজিএমই কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় দুর্বিসন্ধি থাকতে পারে। আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।